ওয়েলকাম টু পেবলস। আজকে আমি আপনাদের জন্য আরেকটা ননভেজ নিয়ে এসেছি, যেটা হচ্ছে চিংড়ি মাছের তরকারি। এটা আজকে আমি তৈরি করব একটা মহারাষ্ট্রিয়ান স্টাইলে। এটা খেতে খুবই স্বাদ আছে। তবে চলুন আজকে আমরা দেখব চিংড়ি মাছের তরকারি মহারাষ্ট্রিয়ান স্টাইল। বাউল চিংড়ি মাছ, যেটাকে আমি ভালো করে ওর খোসা টোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। তিনটে পেঁয়াজকে আমি টুকরো করে রেখেছি, টমেটোকে টুকরো করে রেখেছি, আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলা, নুন, তেজপাতা, তেল, এটা হচ্ছে নারকলের তেল, আর কোকম। প্রথমে আমরা গ্যাসে কড়াই গরম করে নিব। কড়াই গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আমরা তেল দেব। তার মধ্যে নারকলের তেলটাও দিয়ে দেব। যখন তেলটা ভালো করে গরম হয়ে যাবে, তার মধ্যে আদা রসুনের পেস্ট, আর আমাদের এখানে গ্যাসের ফ্লেমটাকে স্লো রাখতে হবে, আদা রসুনের পেস্ট দিয়ে এটাকে আমরা ভালো করে একটু মিক্স করে নিতে হবে। তার মধ্যে আরেকটু আমি তেল দিলাম, কেন কি আমাদের তেল কম মনে হচ্ছিল। এর মধ্যে এখন কুচানো পেঁয়াজ আর কুচানো টমেটো, এই সবগুলোকে এখন ভালো করে আমরা একটু মিক্স করে নেব। এই দেখুন, আদা রসুনের পেস্টের সাথে পেঁয়াজ আর টমেটোগুলোকে আমরা ভালো করে এখন মিক্স করে নেব। অল্প নুন দিব, কেন কি আমাদের পেঁয়াজটা ভালো করে সেদ্ধ হয়ে যাবে। লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো, গরম মশলা আর তেজপাতা। তেজপাতাকে এখানে আমরা ছিঁড়িয়ে নেব, দিয়ে ভালো করে এখন সব মশলাগুলোকে মিক্স করে নেব। পাঁচ মিনিট জন্য এটাকে আমরা একটু ঢাকনা দিয়ে দেব। এখন ঢাকনা আমরা বের করে দিয়েছি। দেখুন, আমাদের মশলা থেকে তেল বেরিয়ে গেছে। এটাকে একটু ভালো করে আবার নড়াচড়া করে নেব। এখন এর মধ্যে এই চিংড়ি মাছগুলোকে দিয়ে দেব, দিয়ে সবগুলোকে আবার একটু ভালো করে নড়াচড়া করে নেব। এখন এর মধ্যে আমরা একটু কোকম দিয়ে দেব। কোকম হচ্ছে একটা মহারাষ্ট্রিয়ানের ডিশ। কোকমের টেস্টই আলাদা আসে। এখন আরেকবার ঢাকনা দিয়ে দেবো আমরা সেদ্ধ হওয়ার জন্য। এর মধ্যে আমরা জল দেব না। চলুন এখন দেখব এটা আমাদের ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন, এখানে চিংড়ি মাছটা আমাদের ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এটা দেখুন, এটা আমাদের তৈরি হয়ে গেছে প্রনস সবজি। এর উপরে আমরা এখনই একটু ধনে পাতা দিয়ে দেব। আজকে আমরা এখানে তৈরি করলাম চিংড়ি মাছের তরকারি মহারাষ্ট্রিয়ান স্টাইলে। আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগেছে, তবে আমাদের ভিডিওকে লাইক করুন আর আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আমি আবার আসবো আপনাদের জন্য আরও অনেক কিছু নতুন নতুন রেসিপি নিয়ে।